জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হওয়া লিয়ান আহমেদকে ডোমকলে নিয়ে এসে তল্লাশি চালালো এনআইএ। মঙ্গলবার ডোমকলের জয়রামপুরে লিয়ানকে দিল্লি থেকে তার বাড়ি নিয়ে এসে প্রায় 30 মিনিট ধরে তল্লাশি চালায় তদন্তকারী আধিকারিকেরা। আল কায়দা জঙ্গি সংগঠনের সঙ্গে নতুন কোনো যোগসূত্র পাওয়া গেল কিনা সে বিষয়ে মুখ খুলতে চাননি গোয়েন্দারা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99515। গত 19 সেপ্টেম্বর মুর্শিদাবাদের ডোমকল ও জলঙ্গি থেকে আল কায়দা জঙ্গি সন্দেহে 6 জনকে গ্রেপ্তার করে এনআইএ। কেরাল থেকে গ্রেপ্তার করা হয় আরও 3 জনকে। ডোমকলের 11 নম্বর ওয়ার্ডের জয়রামপুর থেকে গ্রেপ্তার করা হয় লিয়ান আহমেদকে। 9 জন আল কায়দা জঙ্গির মধ্যে অন্যতম এই লিয়ান আহমেদ। মঙ্গলবার লিয়ানকে দিল্লি থেকে তার বাড়ি নিয়ে এসে প্রায় 30 মিনিট ধরে তল্লাশি চালায় এনআইএ। গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ, সঙ্গে ছিল বিএসএফ ও ডোমকল থানার পুলিশ আধিকারিকেরাও। লিয়ন ডোমকলের একটি কলেজে অস্থায়ী কর্মী হিসেবে ইলেকট্রিশিয়ানের কাজ করত। সেই কলেজের আশেপাশেও তল্লাশি চালিয়ে ও জিজ্ঞাসাবাদ করে তথ্য সংগ্রহ করে তদন্তকারী আধিকারিকেরা। লিয়ানের ঘর থেকে উদ্ধার হয়েছিল ইলেকট্রনিক্স সার্কিট, সেই সব নিয়েও ঘরে তল্লাশি করে গোয়েন্দারা। এরপর জলঙ্গির দিকে নিয়ে যাওয়া হয় লিয়ানকে। তারপর লিয়নকে নিয়ে কলকাতায় ফিরে যায় তদন্তকারী আধিকারিকেরা। আল কায়দা জঙ্গি সংগঠনের সঙ্গে নতুন কোনো যোগসূত্র পাওয়া গেল কিনা সেই বিষয়ে মুখ খুলতে চাননি গোয়েন্দারা। ওদের দেখা দেখি আমি ভিতরে এলাম, ঠিক আছে, বাড়িতে তো ছেলে কেউ নেই, আমি ভিতরে এলাম, কিছু বললে কিছু জানলে সেটা আমি জিজ্ঞেস করবো সেই জন্য। তো এখানে এলাম, আসাবার ওরা ফোর্স ওখান থেকে জিজ্ঞেস করলো, ওই ঘরে ঢোকা গেলো, ঢোকার পর বলছে তালা কই, চাবি কই দা বললো। বাড়ি থেকে বললো চাবি এখানে, চাবিটা দিলো ওনাদেরকে। চাবিটা দেওয়ার পর ওরা এসে অফিসার, একটা অফিসার বললো তোমরা বাড়ি থেকে বেরিয়ে যাও দা বললো। আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম, আরও ফোর্স ছিল ওদের, সে ফোর্সকেও বের করে দিলো। ডোমকল থানার একটা এসপি ছিল, মনে হয় সেভিক ছিল, সবাইকে বের করে দিলো। চলে গেলাম, চলে যাওয়ার পর ওরা বাড়ির ভিতরে ঢোকে প্রায় আধা ঘন্টা 40 মিনিট মতো ছিল, ঠিক আছে। 40 মিনিট থাকার পর ওরা আবার কিন্তু বাড়ি থেকে খালি হাতে যেরকম নিয়ে চলে সেরকম দুই হাত ধরে টানতে টানতে নিয়ে গেছে। ইউনিফর্ম বিএসএফ জলঙ্গের ফোর্স ছিল কিছু, আর কিছু সিভিল ড্রেস ছিল, না কিছু পাওনি। তদন্ত করতে বলতে ওদের যা একটা কাজ, ওরা এসেছে মানুষ দেখানোর কাজ দেখিয়েছে, আবার হয়তো নিয়ে গিয়ে বলবে যে কি এই পেয়েছি লিওনের আহমেদ বাড়ি থেকে, হয়তো ওরা সাজাচ্ছে যে জিনিসটা সাজাচ্ছে। এর আগে যেমনি বললো লিওন আহমেদ বাড়ি থেকে এটা পেয়েছে ওটা পেয়েছে, সেরকম এসেছে আবার নিয়ে যাবে, নিজে ফাঁকা গিয়ে ফাঁকা জায়গা হয়তো কিছু পরে দেবে, পরে দেবে এটা লিওন আহমেদ বাড়ি থেকে। লিয়ানের মামা আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়েছে বলে জানান তিনি। ছোট থেকে লিয়ানকে পড়াশোনা করিয়েছেন, জঙ্গি সংগঠনের সাথে লিয়ানের কোনো যোগ থাকতে পারে না বলেই দাবি তার। আমার ভাগ্নে লিওন আমার ভাগ্নে ওকে নিয়ে একটা সাধারণ গাড়িতে এই সোজা তুলে গেলে এই দিনে আপনার বিএসএফ জরুরি চকরামকরা পোশাক এগুলো ছিল, তারপরে পুলিশ ছিল, আমাদের বেঙ্গল পুলিশ ছিল বড় বড়, তারপরে একজন মহিলা পুলিশ অফিসার কেউ দেখলাম না, তো ঘুরতে নিয়ে যায় অ্যাপিয়ারেন্স বলতে পারবো না, কিন্তু আমি ঘুরতে নিয়ে যাই। এই যে কেবল এক কেমন ঘুরে গেলো একজন ওই সিভিক বলে গেলো থানায় দেখা করার জন্য, তো আমি তো দেখি থানায় গিয়ে আমি কী করবো, আইসির নাম দিয়ে বললো, ওই যে সিভিক পুলিশ তো বললেন না যে আইসি দেখেছিল আপনি, তো আইসি আমি তো দেখিনি কী বলবো, এটা হতে পারে শুনবো ওর কাজে আমি মর্ম বলছি, তো মর্মটাও মোটরসাইকেল যাওয়ার জন্য ইলেকট্রিকে কাজ করে বেড়াবো, শীতের রাত্রে মোটরসাইকেল চেপে ঠান্ডা লাগার জন্য ওই স্টিলের স্টিলের ওই জিনিসটা করেছে, করে ও রাত্রে রাত্রি 10টা 11 পর্যন্ত মোটরসাইকেল। প্রায় 10 দিন পর লিয়ানকে দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা। কান্নার রোল গোটা বাড়ি জুড়ে, নির্দোষ ছেলেকে বাড়ি ফিরিয়ে আনার কাতরার্জি বৃদ্ধা মায়ের। আমার ছেলেকে জিনিস করতে হয়েছে না, পেলে যেন আমার ছেলে শাস্তি হয় না, কোথায় থেকে দিব আমি, আমার ছেলে চাই আমি বুঝতে হলে তো পাবে না, ওরা সন্দেহ করে বেড়াইছে, যারা অজ্ঞাতার জঙ্গি সে জঙ্গিকে খুঁজছে না, তাদেরকে তো তাহলে টার্গেটে পেয়ে যাবে, আমার ছেলেকে এখানে টার্গেটে এসেছে, কাজ হয়েছে না আমার ছেলেকে নির্দোষী কে নিয়ে গিয়ে শাস্তি দেবে আমি মানতে চাই নে, আমার ছেলে আমার রুটি আমাকে ফিরিয়ে চাই, আমার ছেলে তো আমার কিচ্ছু নাই, দুনিয়া আমার আন্ধার, আমি অকারণে এই করে দুনিয়া নিয়ে নামতে চাই নে, আপনার ঘরে এসে জিনিস খুঁজলে পাবার
কোথায় যাবো? না থাকলে জঙ্গি হলে আমার বাড়ি ঘর এরকম থাকবে? না আমি এরকম থাকবো, আমার ছেলে এরকম হবে? আর আল কায়দা জঙ্গি যাদেরকে মোবাইলে পাচ্ছে হোয়াটসঅ্যাপে নাকি সে, তাহলে তো আসল জঙ্গি পাবে। কেন আমার বাড়িতে এসেছে? সেই গলা ধরে আমুক নিশ্চিত ক্যারিয়ারের একমাত্র ঠিকানা বহরমপুর এডুকেশন সেন্টার। এখানে নার্সিং ও প্যারামেডিকেলের বিভিন্ন কোর্স এছাড়াও MBBS, LLB, BEd সহ সমস্ত ট্র্যাডিশনাল কোর্স করানো হয়। ভর্তির জন্য অতি সত্বর যোগাযোগ করুন 7407391415 এই নম্বরে। বহরমপুর এডুকেশন সেন্টার লালদিঘি বিশাল মেগামার্টের পাশের গলি বহরমপুর মুর্শিদাবাদ। তনুজা যে এবারে শারদীয়ার বিশেষ অফার কস্ট টু সেল 999 টাকার কেনাকাটায় থাকছে ব্র্যান্ডেড কোম্পানির নিশ্চিত উপহার এবং পরবর্তী কেনাকাটায় 100% ছাড়ের সুযোগ। তাই পুজোর শপিং এর একমাত্র ঠিকানা তনুজাস। বহরমপুর শহরে সর্বপ্রথম সুগার থাইরয়েড ও হরমোন বিশেষজ্ঞ বিশিষ্ট সুচিকিৎসক DM এন্ডোস্ক্রিনোলজি ডক্টর রমজিৎ বাড়ি, MBBS, MD, DM, SSKM হসপিটাল, বর্তমান সহকারী অধ্যাপক মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হসপিটাল। নমস্কার, আমি ডক্টর রমজিৎ বাড়ি, আমি একজন কনসালটেন্ট এন্ডোক্রিনোলজিস্ট। আপনার যদি বাড়িতে বাবা মা ভাই বোন কারো ডায়াবেটিসের সমস্যা থেকে থাকে, আপনার বয়স যদি 40-এর ওপরে হয়, আপনার যদি ওজন বেশি থাকে এবং আপনার যদি সেডেন্টারি লাইফস্টাইল থাকে, অর্থাৎ আপনার যদি বসে কাজ হয়, তাহলে সেক্ষেত্রে সময় নষ্ট না করে আপনার ডায়াবেটিসের জন্য ব্লাডের সুগারের পরীক্ষা করান, কারণ আপনার ডায়াবেটিস হওয়ার প্রবণতা অনেক বেশি। নিয়মিত বসছেন চরক স্কয়ার ও ডায়াগনস্টিক এবং রিসার্চ সেন্টারে লালদিঘি আলাপন অনুষ্ঠান বাড়ির সামনে। যোগাযোগ নম্বর 7477152537477993।